আছি, স্বাধীন সংবাদ এবং এএনটিভি। আমরা আর একটা জিনিস মনে করে দিতে চাই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ইতিমধ্যে পালন করা শুরু হয়ে গেছে। সবাই প্রস্তুতি নিয়েছে আগামী 17 মার্চ থেকে 21 সালের 17 মার্চ পর্যন্ত ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ তথা সারা বাংলাদেশ জন্ম শতবার্ষিক পালন করার উদ্যোগ নিয়েছে। তাকে শ্রদ্ধা ভরে আমরা স্মরণ করছি আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আজকে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ রফিক রায়হান, সম্পাদক সাপ্তাহিক পরিযোগ। যাই হোক, উনি আপাতত এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন এএনটিভি। দুটি কথা বলার জন্য।